আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। চলে এসেছি গুরুত্বপূর্ণ আরেক সংরক্ষণের পদ্ধতি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি বেগুন কিভাবে সংরক্ষণ করতে হয়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ সামনে কিন্তু মাহে রমজান মাস চলে আসছে, আর মাহে রমজান মাসেই কিন্তু বেগুনের কিন্তু আমাদের অনেক চাহিদা বেড়ে যায়, আর সেই কারণেই কিন্তু বেগুনের দামটাও কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। সেজন্য আগে থেকেই আমরা বেগুন কিনে সংরক্ষণ করে রেখে দেব। আর এখন কিন্তু আমরা বেগুনটা কিন্তু একেবারে কম দামের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছি, যেমন 25 থেকে 30 টাকায় কিন্তু কেজিতে কিন্তু আমরা বেগুন পেয়ে যাচ্ছি। আর রমজান মাসে কিন্তু আমরা বেগুন কিনতে গেলে কিন্তু 150-250, মানে এক এক বাজারে কিন্তু এক এক রকমের দাম কিন্তু তখন হয়ে যায়। সেজন্যই চেষ্টা করব যে রমজান মাস আসার আগেই কিন্তু আমরা বেগুন কিনে বেগুন সংরক্ষণ করে রেখে দেব। কারণ রমজান মাসে কিন্তু আমরা কিন্তু ভাজা পোড়াটা একটু বেশি খেতে পছন্দ করি, যেমন পেঁয়াজু আলুর চপ, বেগুনিটা কিন্তু আমরা কিন্তু অনেক পছন্দ করি। আর বেগুনিতে কিন্তু মুড়ি মাখানোটা কিন্তু আরও কিন্তু অনেক টেস্টি কিন্তু হয়ে যায়। সেজন্য আগে থেকে কিনে আমরা সংরক্ষণ করে রেখে দেব। আমি এখানে দুইভাবে দেখাবো কিভাবে আমি সংরক্ষণ করব। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই রাখা যাবে, জাস্ট একটু মুছে নিতে হবে আর উপরের অংশটা ফেলে দিতে হবে, কারণ উপরের অংশ থেকে কিন্তু পচাটা বেশি ধরে যায়। সেজন্য উপরের অংশটা ফেলে দিতে হবে। এই যে এভাবে একটা পলি ব্যাগে করে কিন্তু আমরা নর্মাল ফ্রিজেও কিন্তু রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর আমি এখন ডিপ ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বেগুনের জন্য বেগুনিটা আমরা যে যেভাবে সাইজ করে নিতে চাই সেভাবে করে নেব। আমি এভাবে করে দেখাচ্ছি আমার মতন করে। আর আমি কিন্তু বেগুনগুলা কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আমি এখন বেগুনি সাইজ করে নেব। এই তো আমি বেগুনি সাইজ করে নিয়েছি, এভাবে পাতলা করে নেব। এখন আমি এগুলো একটু কেটে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা বেগুন বেগুনি সাইজ করে কেটে নিলাম। আর যদি এভাবে যদি করে রাখেন, আমি যেভাবে করে রেখেছি, আমি যেই পদ্ধতি করে রেখেছি সেভাবে যদি রাখেন, তাহলে কিন্তু ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন যাবতীয় কিন্তু এভাবে রেখে দেওয়া যায়। আর যদি এই বেগুন আস্তা বেগুনি যদি উপরের এইটা ফেলে যদি রাখেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে অল্প কিছুদিন থাকবে। আর যদি আমার এইভাবে রাখেন, তাহলে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিনই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি এটা বেগুনিরটা দেখালাম। আমি এখন তরকারি কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটাই আমি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে কিন্তু এটা ফেলে দিতে হবে। আমরা কিন্তু নর্মালি কিন্তু বাসায় কিন্তু তরকারি রান্না করি, তাই না? আমি এখানে আমার সাইজ মতন আমি তরকারির জন্য কেটে নিচ্ছি। আমি আমার মতন করে কেটে নিচ্ছি, এখন যে যেভাবে কেটে নেয়। আর এভাবে সেম প্রসেসে কিন্তু আমি তরকারিটাও কিন্তু রেখে দেব। এই তো আমি এভাবে করে কেটে নিচ্ছি সবগুলাই। সবগুলা কিন্তু কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে তরকারির জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখছি, আর বেগুন কিন্তু কালো হয়ে যায়, সেজন্য কিন্তু আমি এখানে একটু হলুদ পানি দিয়ে বেগুনটা কিছুক্ষণ, জাস্ট অনলি 10 মিনিট আমি জাস্ট ভিজিয়ে রাখবো। এর থেকে বেশিও ভিজাবো না, কারণ বেশি ভিজালে দেখা যাবে কি বেগুনটা কিন্তু পচে যাবে, বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। জাস্ট আমি 10 মিনিটের মতন হলুদ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে পানি নিয়ে নিয়েছি হচ্ছে একবারে নর্মাল কলের পানি। আমি নর্মাল কলের পানি নিয়ে নিচ্ছি। একবারে পানিটা যে ঠান্ডা পানি সেই পানিটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার
রান্নার হলুদ। আমরা যে হলুদটা তরকারির জন্য ইউজ করে থাকি জাস্ট সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এর তো কালারটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে এই বেগুনগুলা সবগুলা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর এটা কিন্তু খেয়াল রাখবেন বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, জাস্ট 10 মিনিট। 10 মিনিটের কিন্তু বেশি ভিজানো যাবে না, আমি কিন্তু বারবার কিন্তু বলে দিচ্ছি জাস্ট 10 মিনিট ভিজাবো। আমি এইভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে এখানে সবগুলা বেগুনের মধ্যেই জানি এই হলুদ পানিটা যায়। আর এখানে কোনো ঢাকনা দেওয়া দরকার নাই, এভাবে জাস্ট খুলে রেখে দেব। আমি এই তরকারিটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি যাতে সবগুলা পানির সাথে জানি মিশে যায়। আমি এখন এটা 10 মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। আমি একেবারে হাতে ঘড়ি ধরে পুরো 10 মিনিট ভিজিয়েছি, এর থেকে কিন্তু বেশিও ভিজাই নাই, একেবারে কমও ভিজাই নাই। এর তো ভিজানোর পর কিন্তু কালো যে একটা ভাব থাকে সেটা কিন্তু নাই, একেবারে কিন্তু বেগুনের কালারটাই কিন্তু চলে এসেছে। এভাবেই যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু কালারটা সেম এভাবেই থাকবে। এখন আমি এই পানিগুলা ঝরিয়ে নেব। আমি এই যে এভাবে পানিগুলা ঝরিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু যতক্ষণ শুকাতে লাগে আমি জাস্ট ততক্ষণই কিন্তু শুকিয়ে নেব। আর এই যে হলুদ পানিটা কিন্তু এই যে নিচে এসে পড়েছে, আমি এভাবে ঝরিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি কি করব, এটা ভালো করে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আর এখানে হাত দিয়ে বেশি একটা না ধরাটাই ভালো, এভাবে আমি এখন এটা ঝরিয়ে নেব। বেগুনের পানিগুলা কিন্তু অলরেডি পুরো সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে, এই তো এরকম হয়েছে শুকানোর পর। এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আর বক্সটা কিন্তু এই যে এরকম হবে ঢাকনাটা, এই যে আমি ঢাকনাটা একটু আপনাদের একটু দেখাচ্ছি, ঢাকনাটা একেবারে টাইট যাতে ভিতরে কোনো রকম বাতাস জানি না যায়, এরকম একটা টাইট বক্স নিয়ে নিয়েছি। আর এখন আমি বক্সের মধ্যে আমি এখন একটা একটা করে টিস্যু দেব। আমার মানে যতখানি বেগুন থাকবে আমি অতখানি কিন্তু আমি টিস্যু দেওয়া লাগবে। তার জন্য প্রথমে আমি এখানে একটা টিস্যু দিয়ে দিলাম, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ রাখবো তো সেজন্য একটার পর একটা টিস্যু দিতে হবে। হ্যাঁ, আমি টিস্যুটা যে এভাবে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি, এখন আমি এখানে বেগুনগুলো এই যে এভাবে করে রেখে দেব। এখানে কিন্তু যে কোনো বক্সই কিন্তু আপনারা রাখতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ঢাকনাটা যাতে একটু টাইট থাকে। আমি এই যে এভাবে বেগুনগুলো রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আমি আরেকটা টিস্যু দিয়ে দেব। টিস্যুটা আমি যে এভাবে দেব, আমি এভাবে করে আমি রেখে দিচ্ছি। আমি এভাবে সবগুলো বেগুন রেখে দেব। আমি এখানে আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি। এই তো এভাবে সবগুলা রেখে দেব। আমার এখানে বেশি টিস্যু লাগে নাই তো 4টা টিস্যু লেগেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে ভালো করে আমি একবারে ঢাকা দিয়ে দেব যাতে ভিতরে কোনো প্রকার বাতাস না যায়। আর এভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে, অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, এভাবে করে আমরা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবো। সেম প্রসেসেই কিন্তু আমি এখন তরকারিটাই কিন্তু রাখবো।
যেভাবে রেখেছিলাম সেম ভাবেই রাখবো। আমি এখানে টিস্যু দিয়ে দিচ্ছি। সেম ভাবে রাখবো যেভাবে আমি বেগুনির জন্য রেখেছিলাম, এখন আমি তরকারির জন্য সেম ভাবেই আমি রেখে দেব। আর এভাবে করে যদি রাখা হয় তাহলে কিন্তু অনেক দিনে কিন্তু সংরক্ষণ করে কিন্তু আমরা রেখে দিতে পারবো। এখন আমি আরো বাকিগুলা রেখে দিচ্ছি। একেবারে কিন্তু আমি হালকা ভাবে রাখবো, এভাবে একেবারে হালকা ভাবে রাখবো। আমার একটা বক্সে যতখানি হয় আমি সেম ততখানি কিন্তু রাখবো। আর অবশ্যই কিন্তু বেশি দিন যদি রাখতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে হবে। আর এভাবে করে সেম ভাবে আমি এটা ঢাকনাটা টাইট ঢাকনা নিয়ে নিয়েছি, আমি ঢাকনাটা এখন এভাবে টাইট ভাবে দিয়ে দেব। আমি আপনাদের সাথে এখানে দুইটা সংরক্ষণের পদ্ধতি শেয়ার করলাম, একটা হচ্ছে তরকারির জন্য আর একটা হচ্ছে বেগুনের জন্য। দুইটা সংরক্ষণের পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আপনাদের প্রয়োজন মতন আপনারা এগুলা সংরক্ষণ করে বক্সে বক্সে ভরে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন যাবৎ। আর যদি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকে এই ছিল আমার সংরক্ষণের পদ্ধতি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।